কোচবিহার নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুরের কোচা উপজেলায় 2022 সালে নতুন এমপিওভুক্ত চারটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও শিক্ষকদের সাথে কোচু আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর মত বিনিময় করেছেন। কোচা উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোচা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোতাসেম বিল্লাহের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ সোহেল রানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, এক্সিলেন্ট মোহাম্মদ ইবনে আল জাহেদ হোসেন, ওসি মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির মিয়াজি সহ আরও অনেকে। পরে প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর নব এমপিওভুক্ত কুয়াচাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এ সময় চারটি নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জিসান আহমেদ, নানুরি তথ্য, ভিডিও চিত্র, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।